নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকে আমি একজন মজার মানুষের গল্প তোমাদের বলবো, যে মানুষটি আমাদের সকলকে মজা দিত, আনন্দ দিত, আমাদেরকে তার কর্মের দ্বারা প্রভাবিত করে আমাদের আনন্দে ভরিয়ে তুলত। হ্যাঁ, আশা করি আমার এই আজকের গল্প তোমাদের ভালো লাগবে। দেখো তো আমি কার গল্প বলছি, তোমরা তাকে চিনতে পারো কি না। আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি। বিরাট হলঘর, অন্ধকার ঘরে সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো রা নেই। হলঘরের মেঝের উপরে একটা আলপিট পড়লে সে শব্দও বুঝি শোনা যাবে। সারা ঘরে একটা থমথমে ভাব। মঞ্চের উপরে একটা টেবিলে একটি জীবন্ত মানুষকে শুয়ে রাখা হয়েছে। একটু পরেই একটা ধারালো করাত নেমে আসবে চোখের সামনে, জীবন্ত মানুষটার দেহটা দুটুকরো হয়ে যাবে। জাদুকর মঞ্চে উঠে এলেন, সাইত লোকটার সামনে এসে দাঁড়ালেন। হাসি মুখে দর্শকদের দিকে তিনি বলতে থাকেন, আপনারা যে যার আসনে শান্ত হয়ে বসে থাকুন, কোনো রকম নড়াচড়া বা কোনো গণ্ডগোল করবেন না, এই খেলা জীবন মরণের খেলা। অবশেষে শুরু হলো মানুষ কাটার মরণ খেলা। জাদুঘর চাপিয়ে দিলেন করাত, সাপের শব্দের মতো হিস হিস করতে করতে শব্দ করতে করতে করাতটা নেমে এলো টেবিলে শুয়ে রাখা মানুষটার পেটের উপরে। চোখের নিমেষে একটা মানুষ দুটুকরো হয়ে গেল, রক্তে ভেসে গেল টেবিল, টেবিলের উপর দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চোখ দিয়ে দেখা যায় না এই দৃশ্য, হাই হাই করে ওঠে মনটা, মুখ দিয়ে কোনো কথা সরে না। কিন্তু কী আশ্চর্য, কিছুক্ষণ পরে জাদুকর তার জাদুকাঠির ছোঁয়ায় গোটা করে কাটা মানুষটাকে মৃত পায়। মানুষটা একমুখ হাসি নিয়ে জাদুকরের পাশে দাঁড়িয়ে দর্শকদের অভিবাদন জানালো। বলতে পারো কে এই জাদুকর? তোমাদের নিশ্চয়ই এতক্ষণ বোঝা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। হ্যাঁ, আমি আজকের তোমাদের বলতে চলেছি বা বলছি জাদু সম্রাট পিসি সরকারের গল্প। এই রকম ঘটনা ঘটার পর উপস্থিত দর্শকরা ধন্য ধন্য করে ওঠেন, হাততালিতে মুখরিত হয়ে ওঠে হলঘরটা। এই জাদুঘরের নামই জাদুর রাজা পিসি সরকার, বাংলা তথা ভারতের ইনি একজন গর্ব। 1913 সালের 23 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন এই মহান জাদুকর। তার পুরো নাম প্রতুলচন্দ্র সরকার, তার বাবার নাম ছিল ভগবান চন্দ্র সরকার। শুধু নিজের দেশে নয়, পৃথিবীর প্রতিটি বড় বড় দেশে তিনি তার জাদু খেলা দেখিয়েছেন, অবাক করে দিয়েছেন চীন, জাপান, রাশিয়া, আমেরিকা, ইউরোপের জনগণকে। দুনিয়ার দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন। বহু রকমের জাদুর খেলা তিনি দেখিয়েছেন, জীবন্ত হাতি মঞ্চে দর্শকদের সামনে থেকে উদয় হয়ে যাচ্ছে, যাত্রী সমেত মোটরগাড়ি মঞ্চে দর্শকের সামনে থেকে উদয় করে দিয়ে
তিনি অবাক করে ছেড়েছেন দর্শকদের। কতবার তিনি চোখ বাঁধা অবস্থায় রাশিয়া আমেরিকার রাজপথে মোটর সাইকেল চালিয়েছেন, কিন্তু হায়, এই জাদু সম্রাট 1971 সালের 6ই জানুয়ারি জাপানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 6ই জানুয়ারি চলে গেছে, আমি ঠিক সময় মতো তোমাদের এই মহান মানুষটির গল্প বলতে পারিনি, একটু দেরিতে হলেও আমার এই গল্প তোমাদের কাছে পৌঁছে দিলাম। আশা করি আমার এই গল্প তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, সেই 1971 সালে 6ই জানুয়ারি তিনি ম্যাজিক দেখাতে দেখাতে অসুস্থ হয়ে পড়েন, তারপর আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যান। এই ছিল পিসি সরকার সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন। আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নতুন পুরানো সমস্ত দর্শক শ্রোতা শুভানুদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার ছাড়া প্রতিটি প্রোগ্রাম, শর্ট স্টোরি, গল্প, লাইভ স্ট্রিম প্রভৃতি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে খুব ভালো থেকো তোমরা, আমাকে তোমাদের সঙ্গে রেখো, আমার গল্প শুনো, আর আনন্দে থেকো। আজ এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি।